আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক নিউজে আর আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তফা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভী বলেছেন দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখ্রিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে বহু রকমের ক্লু পাওয়া গেছে শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফাখ্রিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও দূর নিয়ন্ত্রিত মেশিনগানের সাহায্যে গুলি চালিয়ে শহীদ করে এরই মধ্যে ইরানের সরকারি এবং সামরিক কর্মকর্তারা জোরালো ইঙ্গিত দিয়েছেন যে ইহুদিবাদী ইসরায়েল এই হত্যাকাণ্ড পেছনে জড়িত রয়েছে পাশাপাশি তারা হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আমেরিকা প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস তিনজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে এই প্রতিবেদনে জানিয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত রাজধানীতে শহীদ বিজ্ঞানী ফখরিজাদের দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানের গোয়েন্দা মন্ত্রী আলাভি বলেন হত্যাকাণ্ডের পরেই ইরানে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করেছে এবং তারা এরই মধ্যে বিভিন্ন ধরনের ক্লু খুঁজে বের করতে সফল হয়েছে এগুলো বিভিন্ন আঙ্গিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে গোয়েন্দা মন্ত্রী বলেন এখনই এই সমস্ত সম্পর্কে বিস্তারিত বলা যাবে না কারণ বিষয়গুলো পর্যায়ে রয়েছে তবে ইরানের জনগণকে সময় মতো অবশ্যই তদন্তের ফলাফল জানানো হবে অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি বলেছেন তার দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মহসেন যাদের ওপর সম্ভাব্য হামলা এবং এরকম হামলার সম্ভাব্য স্থানগুলোর ব্যাপারে পূর্বাভাস দিয়েছিল রাজধানী তেহরানের অদূরে বিজ্ঞানী ফাখরিজাদের শামখানি কথা বলেন শত্রুরা গত বিশ বছর ধরে ইরানের এই বিজ্ঞানীকে হত্যা করার চেষ্টা করে এসেছে বলেও জানান তিনি আলী শামখানি বলেন দুঃখজনকভাবে ফাখরিজাদের নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা এসেছিল এবং শত্রুরা সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে তবে ফাখরিজাদের মতো বিজ্ঞানীর সংখ্যা ইরানে কম নয় বলেও জানান তিনি একজন ফরিজাদেককে হত্যা করলে শত শত জন্ম হবে বলেছেন হত্যার ওই পরিকল্পনা সম্পর্কে ইরানি গোয়েন্দা বিভাগ কিন্তু এতে যে অভিনব পন্থা ব্যবহার করা হয়েছে সে কারণে তারা এটা ঠেকাতে পারেনি মহসিন ফখরিজাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছিল কিন্তু শত্রুপক্ষ একেবারেই নতুন পেশাদার এবং বিশেষ ধরনের পদ্ধতি ব্যবহার করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে তারা সফল হয়েছে তিনি বলেছেন এটা ছিল অত্যন্ত জটিল মিশন সামখানি বলেন হামলাকারীদের পরিচিতি সম্পর্কে কিছু সূত্র পাওয়া গেছে নির্বাসিত ইরানি দল মুজাহিদিন ই হালক এর সদস্যরা নিশ্চিতভাবে জড়িত বলে তিনি ইঙ্গিত করেছেন এবং বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার কথাও তিনি বলেছেন প্রেস টিভি নামে ইংরেজি টিভি চ্যানেল একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে এই হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক শিল্পের চিহ্ন দেখা গেছে এর আগেই শুক্রবার যে আক্রমণে মোহসেন ফখরিজাদে নিহত হন তার পেছনে ইসরায়েল জড়িত বলে দাবি করে ইরানের নেতারা তবে ইসরায়েল এসব দাবির ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি তবে ইসরায়েল বিশ্বাস করত যে মোহসেন ফখরিজাদে একটি গোপন পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচির তত্ত্বাবধান করেছিলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি বলেন ইরানের শত্রুরা ফাখরিজাদের শিখিয়ে দেয়া জ্ঞান ও প্রযুক্তি এদেশের তরুণ বিজ্ঞানীদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এছাড়া দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ অবিলম্বে ফেরত দিতে সিউলের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান ইরানের সংসদ মুজলি শেষ সুরায়ে ইসলামের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান মুস্তাফা জুনুরি এ আহ্বান জানিয়েছেন বিগত বছরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের কাছ থেকে তেলসহ অন্যান্য পণ্য আমদানি করে তার অর্থ পরিশোধ করতে পারেনি দক্ষিণ কোরিয়া দেশটিতে ইরানের শত শত কোটি ডলারের অর্থ আটকা পড়েছে জুনুরি এক ভিডিও কনফারেন্সে দক্ষিণ কোরিয়া পার্লামেন্টের পররাষ্ট্র বিষয় কমিশনের প্রধান সং ইয়ং গিলের সঙ্গে আলাপ করার সময় এ আহ্বান জানান জুনুরি বলেন ইরান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ এবং দক্ষিণ কোরিয়ার বহু প্রয়োজন তেহরানের পক্ষে মেটানো সম্ভব এছাড়া ইরানের বাজার দক্ষিণ কোরিয়ার অর্থনীতির বিকাশেরও একটি ভালো ক্ষেত্র হতে পারে কিন্তু মার্কিন সরকার ইরান ও দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে ইরানের প্রভাবশালী সংসদ সদস্য জুনুরি বলেন দুটি দেশের উচিত তাদের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার তৃতীয় পক্ষে প্রচেষ্টা প্রতিহত করা তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তার দেশের অভ্যন্তরীণ আইনকে গোটা বিশ্বের ওপর চাপিয়ে দিয়ে বিশ্ব সমাজকে অপমান করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সাক্ষাতে সং ইয়ং গিল বলেন ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর তেহরান সিউল অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার এই প্রভাবশালী সংসদ সদস্য সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি একটি বড় ধরনের অপরাধযোগ্য অন্যদিকে নাগার্ন কারাবাখে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও রাশিয়া আর্মেনিয়ার সেনাবাহিনী ছেড়ে যাওয়া আজারবাইজানি ভূখণ্ডে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় নজরদারি একটি যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে আঙ্কারা ও মস্কো এই চুক্তি স্বাক্ষর করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত নাগানো কারাবাগ শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে তুরস্ক ও রাশিয়ার যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এখন যত দ্রুত সম্ভব এই পর্যবেক্ষণ কেন্দ্র চালু করার বিষয়ে কাজ চলছে বিবৃতিতে যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রযুক্তিগত বিভিন্ন দিক এবং এই পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যাবলী উল্লেখ করা হয়েছে তবে তুরস্ক ও রাশিয়ার যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র কিভাবে কাজ করবে তা বিস্তারিত জানায়নি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এ বিষয়ে এর আগে কর্মকর্তাদের দেয়া ঘোষণায় বলা হয়েছে এই যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র আজারবাইজানে প্রতিষ্ঠা করা হবে তাছাড়া এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাই বেরদোগান বলেছিলেন নাগার্ণ কারাবাক সহ আজারবাইজানের বিভিন্ন এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি তুরস্কের সামরিক বাহিনী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পর্যবেক্ষণ ও তদারকির কাজ করবে অন্যদিকে নেটো সম্মেলনে জো বাইডেন আমন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী বছরের শুরুর দিকে ব্রাসেলসে একটি সম্মেলনে অংশ নিতে নেটো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ কথা জানিয়েছেন কার্য আলোচনা প্রাক্কালে তিনি বলেন এই সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তবে সেখানে নেটো সম্মেলন হবে এবং আমরা গভীরভাবে আশাবাদী অবশ্যই নেইটোর সকল নেতা এতে অংশগ্রহণ করবেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ